আদম আলাইহি সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমাটা নাজিল করলেন আদম নবী যখন ইন্তিকাল করলেন এই কালিমাটা আমার আল্লাহ আসমানে তুলে নিয়ে গেলেন আবার আমার আল্লাহ ইব্রাহিম নবীর উপরে কালিমাটা নাজিল করলেন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যখন এই কালিমাটা একটা নাজিল করলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি নাজিল করে ইব্রাহিম নবীর উপরে নাজিল হওয়ার পরে আপনারা সবাই জানেন ইব্রাহিম নবীর নমরুদে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল কিন্তু আমার আল্লাহ বলে হে ইব্রাহিম আগুন ঠান্ডা হয়ে গেছে আগুনটা এমনি ফুলের বাগান হয় নাই কারণ তখন ইব্রাহিম নবীর কপানে ছিল আমার হাবিবুল্লার নাম মুবারক। এবার ইব্রাহিম নবী যখন দুনিয়া থেকে বিদায় হলো আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমাটা আসমানে আবার তুলে নিলেন এরপরে আমার আল্লাহ মুসা নবীর উপরে কালিমাটা নাজিল করলেন মুসা নবীর হাতের একটা লাঠি মুবারক ছিল ওই লাঠির মধ্যে কালিমাটা তিনি লিখে রেখেছেন এই লাঠিটা দিয়ে তিনি অনেক মুজেজা দেখাইতেন যখন হযরতে موسی কলিমুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কালিমাটা আবার আসমানে তুলে নিলেন অনেক গুলো নবীর আমলে আবার কালিমা নাজিল হয় নাই এরপরে হযরতে সুলাইমান বয়েগাম্বর সুলাইমান পায়গাম্বরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কালিমাটা নাজিল করলেন সুলাইমান পায়গাম্বরে কালিমাটাকে তার আংটির মধ্যে নামটা লিখে রেখেছিলেন ওনার আংটির মধ্যে নামটা লিখে রেখেছেন যখন সুলাইমান পায়গাম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তখন আমার আল্লাহ কালিমাটার আসমানে তুলে নিল এরপরে আমার আল্লাহ ঈসা নবীর উপরে কালিমাটা নাজিল করলেন কালিমাটা দেওয়ার পরে ঈসা নবীর আব্বা নাই ঈসা নবীর আম্মা নামটা কি নাম কি মারিয়াম আলাইহিস সালাম সবাই বলতেছে মরিয়ম মনে হয় কোনো পুরুষের সঙ্গে রাত্রি যাপন করছে নাউজুবিল্লাহ কোন নাইলে স্বামী সারা কেমনে ছেলে সন্তান হইল অপবাদ দেওয়া শুরু করছে মারিয়াম আলাইহি সালামকে ওয়াল্লাহে তাল্লাহে বিল্লাহ আমি কোন পুরুষের সঙ্গ নেই নাই আমারে আমার আল্লাহ সন্তান দান করেছে আদম নবীর আব্বা আম্মানাই হাওয়ার আব্বা আম্মানাই বাপ মা সারা আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আদম নবীরে আমি আইসি তাহিরি দেখ ডাক্তার এক হাজার সাহেব দুনিয়াতে আসছেন বাবা মায়ের মাধ্যমে এই দিক দিয়ে আদম নবীর আব্বাও নাই আম্মাও নাই এই দিক দিয়ে আজাদ সাহেবের আর আমার আব্বাও আছে আম্মাও আছে দুইজনের মাধ্যমে আমি দুনিয়াতে এসেছি আর এই দিকদের মারিয়াম সালামের স্বামী নাই স্বামী সারাই সন্তান দিয়েছেন অর্থাৎ আল্লাহ বুঝাইয়া দিলেন আমি বাপ মা সারাও পারি আবার বাপ ছাড়াও পারি আবার বাপ মা দিয়েও পারি এই কারিগর পৃথিবীর কেউ না এই কারিগর হই না আমি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন ঠিক কিনা বলেন আল্লাহু লা তেলাবাদ করলে খারাপ লাগে তেলা বাদ করলে খারাপ লাগে যিনি ছিলেন যিনি আছেন তিনি থাকবেন তিনি কে তেলাবাদ করব জবান খোলে বলবেন তেলাবাদ করলে জবান খোলে এই সাউন্ডটা কোথায় আছে কোন দেশে আছে একটা তো মাইকের সাউন্ড রাখবেন স্টেজে এরপরে বক্স দেন এরপরে বাকিগুলা সব লন্ডন দিয়ে দেন সমস্যা নাই আমার রাত্র দুইটা মাহফিল আমি প্রতি রাতে তিনটা মাহফিল করি এই জন্য মাইকটার সাথে আমি খুব গভীর সম্পর্ক আমি এটা লেগে সংসার করি এটা ঠিক না হইলে আমার অসল সব সব ঠিক আছে সাউন্ড ওকে কিন্তু সেটিং এর প্রবলেম করবেন না আর বলছেন লাইটটি বন্ধ করলে আপনি সাউন্ড আরো পাইতেন বুঝলেন না তো লাইটটি বন্ধ করলে একটু গরম তো লাগতেছে আজাদ ভাই গরম হয়েছে না অনেক আনজি লাগতেছে কিন্তু আমার কাছে আপনার কি কষ্ট হইতাছে নাকি তা আওয়াজটা বড় করে বলেন আল্লাহ আকবার বলেন না কেন জবান খুলে আল্লাহকে ডাক দিবেন এই পৃথিবীতে যা আছে সব কি হবে ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীতে যা আছে সব কি হয়ে যাবে আমি বলি না আমার আল্লাহ কোরআন কয় কুল্লুমান আইলাই হা 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 ফালি ওয়াই গ্যাব জালালি ওয়াল ইক র আমি আবারও পড়বো আওয়াজটা আরও বড় করে চাই আমার মাফিল আওয়াজ বেশি না হইলে ভালো লাগে না কুল্লুম আলাইহা। ওয়া ইয়া বা ক ওয়া জুহুরা মে গাজুল জালালি ওয়াল ইকরা আল্লাহ ঘোষণা কার আল্লাহ জবান হলো ঘোষণাকার আল্লাহ বলেন সব ফানা ফানা হয়ে যাবে আমি ছিলাম আমি আছি আমি থাকবো জবান খুলে বলুন তিনি কে আরে ঈসা আলাইহিস সালামের আব্বা নাই আম্মা অনেক মানুষ কয় ঈসা নবী হলো যার সন্তান জোরে কর নাউজুবিল্লাহ আবার অনেক মানুষ মজা কইরা কয় তার মায়ের নাম হলো মরিয়ম তার বাবার নাম হলো আল্লাহ নাউজুবিল্লাহ এই ভাবে আল্লাহর বেটা বইলা গালি দিছে সমাজের মানুষ সবাই তো মরিয়ম এটা যে তোমার সত্যিকার ছেলে বৈধ সন্তান তার প্রমাণ কি এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে কালিমাটা ছিল আমার আল্লাহ কালিমাটা ঈসা নবীর উপরে নাজিল করছেন এই কালিমাটা ঈসা নবীর অন্য কোথাও নাজিল করে নাই এই কালিমাটা আমার আল্লাহ ঈসা নবীর মধ্যে নাজিল করেছে সুবহানাল্লাহ

ঈশা নবী তার মায়ের পক্ষে সাফাই গাইছেন তার মায়ের ইজ্জত রক্ষা করেছেন ঈশা নবী তার মায়ের পক্ষে সাক্ষী দিয়েছেন ঈশা নবী ডাইরেক্ট বলছেন আমার আম্মা বৈধ আমি বৈধ তোমরা মিথ্যাবাদী আমি হইলাম আল্লাহর রাসূল জুরি কি সুবহানাল্লাহ বলবেন না আমি আল্লাহর পয়গাম্বর এখন আমার নবী বলে হে উম্মতের দল ঈসা নবী যে কথা বলছিল নিজের সাক্ষীটা নিজে দিয়েছিল দিছিল ছোটবেলায় বাচ্চা মানুষ সাক্ষী দিছিল এটার একমাত্র বরকত হলো তার জিব্বার মধ্যে ছিল আমি নবীর কালিমা নবীর কালিমার মাধ্যমে নিজের সত্যায়ন হলো এই কথা এবার ঈশা নবী যখন চতুর্থ আকাশে আল্লাহ পাক তুলে নিয়ে গেছে তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কালিমাটার তুলে নিয়ে গেছে সুবহানাল্লাহ লাগান এরপর এখন অনেক দিন পর্যন্ত কালিমাহীন পৃথিবী সব নবীর আমলে অনেক নবীর আমলে কালিমা আল্লাহ নাজিল করলো সব নবী চলে গেছে কালিমা বিদায় হয়ে গেছে এরপরে আমার নবী দুনিয়াতে আসলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর হাবিবুল্লাহ বলে নাই আল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী কইছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই সব নবীর আমলে কালিমা ছিল নবী বিদায় কালিমা ও বিদায় এখন আমার নবীও তো দুনিয়া থেকে চলে গেছেন এখন কি কালিমা আছে নাকি নাই আছে আরো জোরে আছে হইছে নারী আছে জোরে বলো আছে আরো জোরে আছে থাকবে কি না আছে থাকবে কি না আছে কি বুঝলেন ইজ ইস দগট বাট আল্লাহ মোহাম্মদ ইস দা মেসেঞ্জার অফ আল্লাহ আল্লাহ ছাড়া কোন মাহবুদ নাই আমার নবী হলো আল্লাহর প্রেরিত রাসূল ইফ ইউ ডু লাভ আল্লাহ ফলো দা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি যদি তোমরা আল্লাহকে পেতে চাও যদি তোমরা আল্লাহর মহব্বত পেতে চাও আমার নবীরে ফলো করা লাগবে নবীর অনুসরণ ছাড়া কোনো দিন আল্লাহ পাওয়া যাবে না কথা বলে না ঠিক না বেঠি এই জন্যই তো বাবার আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে শরীয়তের পর্দা হয়ে গেছে হাকিকত নবী আছে না নাই কিন্তু আমার আল্লাহ সব নবীরে পাটাইয়া কালিমা তুলে নিছে কিন্তু আমার নবীরেও নিয়া নিছে ঠিক আছে কিন্তু কালিমা নেই নাই আল্লাহ বুঝাইয়া দিয়া গেলেন সব নবী আর আমার বন্ধু এক জিনিস না সব নবীর উপাধির সঙ্গে কালিমুল্লাহ খলিলুল্লাহ নাজিউল্লাহ কলিবাদুল্লাহ সফিউল্লাহ রুহুল্লাহ আমার নবীর উপাধি হাবিবুল্লাহ না হাবিবুল্লাহ কিন্তু কালিমার মধ্যে হাবিবুল্লাহ নাই আল্লাহ ডাক দিয়ে কয় এনাফ ডিফারেন্স আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অনেক পার্থক্য কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমার বন্ধুরে ডেকেছি ইব্রাহিম নবীর খলিলুল্লাহ বলেছি আমি আল্লাহ তার 10টা পরীক্ষার কেন্দ্রে নিয়ে গেছি কিন্তু আমার বন্ধু নবীর হাবিবুল্লাহ বানাইতে যাইয়া আমার বন্ধু বান্ধবীরা আমি আল্লাহ একটা পরীক্ষার সম্মুখীন করি নাই ইব্রাহিম নবীরে কেমন পরীক্ষা করল ইব্রাহিম নবীরে কেমন পরীক্ষা করল আল্লাহ ডাক দিকে হে ইব্রাহিম তোমার পছন্দের বস্তুটা কুরবানি কর ইব্রাহিম নবী দুম্বা কুরবানি করলেন আল্লাহ পছন্দ হয় নাই এরপরে কি হবে ছাগল কোরবানি করলেন ফেরা কুরবানি করলেন আল্লাহ কই পছন্দ হয় নাই এবার ইব্রাহিম নবী মনে মনে কয় আমার সবচাইতে প্রিয়তম হলো আমার সন্তান ইসমাইল ইব্রাহিম ইসমাইল রহমান কেমনে কইবা আমি তোমার জবাই করব এরপরে গাছ গুনে ফল হয় দি ভালো হয় ফল ভালো হয় কথা বলেন ঠিক কি নাও এবাৰ ইব্ৰাহিম নবী আহিছে তার সন্তানৰ সঙ্গে আগে ডাক দিয়ে কয় ফালম্ম বালগ মা গুচাইয়া কলাইয়া গুনাইয়া ইন্নি আফিল মানি আনি আজ বাহু কাফাং জুৰমাজা ৰ আল্লাৰাব্বুল আলামিন বলেন 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 জখন সালাম তার সন্তান চলাফেরার বয়স হয়েছে তখন ডাক দিয়ে হ্যাঁ ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করেছি আর যদি আমার বাবা এদিকে এদিকে হ্যাঁ এদিকে আমার বাবারা এবার হিম্ন যেই মাত্র বললেন বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমারে জবায় করেছি তুমি কি বলো বলো ছেলেটা ডাট দিয়া কয় কলাফলা তুমার সেতে দিদুন ইনশা আল্লাহু মিনাস সাবিরি জোরে কট আল্লাহু আকবার

ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে মহব্বতে বলেন ইয়া রাসুল এবার সন্তান ডাক দিয়ে বাবা আপনি যা দিষ্ট হয়েছেন আপনি পূরণ করেন ইনশা আল্লাহ পাবেন এবার সন্তানটারে নেওয়ার সময় তার স্ত্রীর কাছে আমার সন্তানটারে একটু সুন্দর করে সাজাইয়া দাও আমি একটা বড় লোকের বাড়ির দাওয়াত খেতে যাবো কারণ ইব্রাহিম নবী ভালো করেই জানে আমি বাবা যেমন ভাবে কঠিন ভাবে সন্তানকে সবারই কথা নিতে পারবো কিন্তু সে তো মা কোনো মা তো সন্তানের কষ্ট মেনে নিতে পারে না কথা বলেন না বাজান ঠিক কিনা এবার হাজারা সুন্দর করে সাজায়া দিল এবার সন্তানটাকে নিয়ে মিনার প্রান্তরে গেল যাওয়ার পরে সন্তানটারে ডাক দিয়ে বাবা আমি এখানে এসেছি তোমাকে আমি জবাই করতে চাই কয়ে বাবা আপনি রেডি রেডি হয়ে যান আসলামা তখন বাবা এবং সন্তান রাজি হয়ে গেছে সন্তানটার দিলেন গলার মধ্যে যখন ছুরিটা লাগাইয়া দিব এবার সন্তান ডাক দিয়ে কে আব্বা আমি না আপনার অনেক দিনের একটা স্বপ্নের সন্তান আপনার ঘরে সন্তান হয় না অনেক দিন পরে আপনাকে আল্লাহ সন্তান দিল আমি ইসমাইলকে আপনি আমার গলার মধ্যে শরী চালাইবেন আমার চোখের দিকে যদি আপনার চোখটা পরে যায় জব করার সময় আপনি কোনো দিন আমার গলায় শরী চালাইতে পারবেন আপনি কোনো পারবেন না আসলে একটা কথা মনে রাখেন বাবা যত শাসন করুক না কেন বাবা তোমার একটা বড় গাছ এই গাছটার মধ্যে যদি ফল নাও করে তোমার ছায়া দিয়া রাখবো কথা গণ ঠিক না বেঠে আমি তো আমার আমি তো আমার আব্বা জানকে হারাইছি এই যে মাদ্রাসার ছেলেগুলো এখানে এসেছে তার স্বপ্ন কইরা মাদ্রাসায় দিয়েছে তার মা কিন্তু অনেক স্বপ্ন দেখে মাদ্রাসায় দিয়েছে ওই সন্তানটা ডাক দিয়ে কে আব্বা আপনি যদি আমার গলার মধ্যে চুরি দিবেন চোখের মধ্যে চোখ পড়লে আপনার মায়া লেগে যাবে তাইলে আমি কি করব ভাই বাবা মেহেরবানি করে আপনি আমার দুইটা চোখ বেঁধে দেন এবার দুইটা চোখ বেঁধে ফেললো যেই মাত্র গলায় চুরি চালাইবো আমার আপনি মেহরবাণী করে আপনি যদি আমার গলার ভিতরে চুড়িটা ঢুকাইবেন আমার হাত লড়তে পারে আমার পারে মেহরবানি করে আমার হাতটা পেঁদে পেলে আমার পা দুইটা বেঁধে ফেলেন আমি যেন নড়াচড়া করলে আপনার তোায়ের ভিতরে এত সুবিধা না হয় এই জনন আমি শুধু একটি কথাই বলতে চাই আপনারা বলেন আল্লাহর পথে যারা জীবন দেয় এদের দাম কি আল্লাহর কাছে কম না বেশি সুবহান এই দিকের মানুষগুলো শোভান আল্লাহ নাই জোরে কোন সোবাহান আপনারা নাই জোরে কোন সোবাহান আল্লাহ এখন সবাই মিলে কোন আল্লাহ আকবা এবারই হজরত ইসমাইল আলাম আপু আপনি যদি আমার গলার ভিতরে শরীরটা চালাইবেন তাইলে আমি নড়াচড়া করলে আপনার কষ্ট হবে জবাই করতে অসুবিধা হবে একাগ্রথায় প্রবলেম হবে করেন আমার হাত পাগল বাঁধে বেঁধে দেন এবার হাত বাদলেন টাইমে ওই মুহূর্তে বাবা সন্তানের গলার মধ্যে শরীরটা চালাইব ওই মুহূর্তে সন্তানটা আল্লাহ আবর সরে বলবেন ওই সন্তানটা ডাক দিয়া কয় আব্বা গো আ বাবা জান আমি বলেছিলাম আমার চোখ দুইটা বদার জন্য আমি বলেছিলাম আমার হাত পা বদার জন্য কিন্তু আপনি যদি আমার এই পদ্ধতিতে জবাই করেন গো তাহলে দুনিয়ার মানুষ আমত পর্যন্ত আপনারে মিথ্যা অপবাদ দিবে ওরা বলবে সন্তান মনে হয় রাজি ছিল না রাজি যদি থাকতো তাহলে হাত পা কেন বাঁধলো এ বাবা আমার হাত পা গুলো কইলা দেন আমার চোখটা না দেন পৃথিবীর মানুষ সবাই বুঝুক আপনি আমাকে জবাই করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমি রাজি ছিলাম এবার ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে বাবা আমি যখন সুরিটা চালামো তোমার হাত পাখি লড়বে না এবার সন্তান ডাক দিয়ে বলে বাবা না না লড়বে না মিনাস ও বাবা আমি বললাম শিগিরি আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন এবার ইব্রাহিম নবী সন্তানের গলার মধ্যে শরীরটা চালাইয়া দিব ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া বলে আজিবরাই জান্নাতের ভিতরে যাও একটা দুম্বা নিয়ে ইব্রাহিমের সামনে দিয়ে দাও আমার আল্লাহ ডাক দিয়ে কয় ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম কদ সদক তার ইননা ইন্না কাযালিকা নাজিল মুহসিনি Ibrahim, Ibrahim. তুমি তোমার স্বপ্ন সত্য বাস্তবায়ন করেছ আর নিশ্চয় আমি আল্লাহ এমন ভাবে সৎকর্মশীল যারা মহসিন বান্দাদেরকে প্রতিদান দিয়ে থাকি জোরে কে সোবহান আল্লাহ বলবেন না ওই ইব্রাহিম নবী এমন ভাবে দশটা পরীক্ষার কেন্দ্রে গেছে এরপরে আমার আল্লাহ ইব্রাহিম নবীরে খলিলুল্লাহ কইছে আর জোরে কোন আল্লাহ এবার আমার নবীরে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলতে গিয়ে এমন পরীক্ষার কেন্দ্রে পাঠাই নাই আমার আল্লাহ মায়া কইরা আমার নবীরে হাবিবুল্লাহ বলেছেন এই জন্যই তো মুসানবী আল্লাহ আল্লাহরে কই আল্লাহ তুমি আমার দেখা দাও আল্লাহ বলে তুমি কখনো আমার দেখতে পারবে না নফি বলান্দার বল মুস্তাকবিল মারো তুমি আমাকে কখনো দেখতে পারবে না মুসানবী কে আল্লাহ আমার কথা বলি কথা বলি না দেখলে আমার ভালো লাগে না আল্লাহ ডাক দিয়ে ঠিক আছে তুমি কালকে আইসো 10টার সময় শত্রুর পাহাড়ে আমার লগে দেখা কইরো এখন আমার একজনে প্রশ্ন করছে হুজুর কালি মোল্লা এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি এনফ ডিফারেন্স বিটুইন কালি মোল্লা এন্ড হাবিব কালিম এবং হাবিবের মধ্যে অনেক পার্থক্য রয়েছে কালিম হলো তিনি যিনি তুর পাহাড়ে আল্লাহর গিয়ে কই আল্লাহ তুমি দেখ আল্লাহ বলে তুমি দেখতে পারবে না যখন তুরুম তুর দেখা করার জন্য আল্লাহ কই তুমি দেখতে পারবে না আর হাবিব হলো তিনি যিনি উম্মে হানির ঘরে বিছানায় কম্বল দিয়া ঘুমায়া থাকে আল্লাহ স্বয়ং জিবরাইল রে পাঠায়া আল্লাহর দেখা করার জন্য আর জোরে কন্যা সোবাহান আল্লাহ এটা হলো কালি কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর ব্যাপার নবী দিয়া নবীরে বুঝাইতাছি কি লাগে জানেন কারণ এই জন্য বুঝাইতাছি কিছু কিছু মানুষ আছে নবীরে আমরার কাতারা আনার চেষ্টা করে ঠিক এই জন্য নবী দিয়া নবীর কম্পেয়ার করলে এরা আর এই সুযোগটা পাবে না এই জন্য এবং মধ্যে আরেকটা পার্থক্য হলি আল্লাহ দেখা আল্লাহ হু ঠিক আছে তুমি আসো আর আমার নবী গুমায়া তাকে আল্লাহ নিজে দেখা করে দিতে চাই এই হলো কালীমুল্লাহ হাবিবুল্লাহ দুই নম্বর হলো নবী আল্লাহর সঙ্গে দেখা করতে গেল তোর পাহাড়ে যাইয়া জুতাগুলো নিয়ে তোর পাহাড়ের মধ্যে উঠতে চাই আল্লাহ ডাক দিয়ে ও موسی তোমার তো সাহস কম না আমি আল্লাহর সঙ্গে কথা বলো ঠিক আছে কিন্তু আজকে আমি আল্লাহর নুরের তাজাল্লি তোমার উপরে পড়বে এখন তুমি জুতা নিয়া আমার তোর পাহাড়ে উঠতেছো সাহস তো কম না জুতাগুলো খুলনা তুমি তোর পাহাড়ে আমার লগে দেখা করতে আসো موسی নবী কলিমুল্লাহ জুতা কইনা তোর পাহাড়ে উঠে আর আমার হাবিবুল্লাহ তুমি যে কত ভাগ্যবান আমি যে কত ভাগ্যবান কেমন নবীর উম্মত হয়েছি আমার নবী মেয়েরাজে যাইয়া আর সে আজিমের গোড়ায় যাইয়া জুতাগুলা খুলতে চাই আল্লাহ ডাক দিয়ে কি বন্ধু আপনি আমার দিদার এসেছেন আর সে আজিমের মধ্যে জুতা মুবারক খুলে উঠবেন না জুতা মুবারক গুলো পরিধান করে আমার আরসের মধ্যে ধুলা মুবারক লাগাইয়া যান আমার আরসকে আপনি ধন্য করে দিয়ে যান জুরে কন সোবাহান আল্লাহ আরে কালী মোল্লা হলো তিনি যেই ব্যক্তির উপরে আল্লাহর নূরের তাজাল্লিটা শুধুমাত্র দিছে মুসা নবী বেহুশ হইয়া গেল একটু পরে ডাক দিয়ে কে আল্লাহ আমি কোথায় আল্লাহ বলে তুমি আছো তোর পাহাড়ে আল্লাহ তোর পাহাড়টা এমন হইলো কেন এই আমার নূরের তাজাল্লি দর সহ্য করতে পারে নাই ও আল্লাহ তাইলে আমার দিকে কিছু হয় নাই আল্লাহ ডাক দিয়ে কয় তুমি অক্টোপর পাহাড়ের মতো হয়ে যেতা কিন্তু তোমার মাঝে আছে আমার হাবিবুল্লাহর কালিমা মুবারক আল্লাহু আকবার

একেবারে আল্লাহ আল্লাহর অনেক কাছাকাছি গেল কিন্তু আমার নবীর লাগে বাবা জগতে সঙ্গে দেখা করতে বদল গো আমার নবী বলে আমি যখন একেবারে আল্লাহর খুব কাছাকাছি গেলাম আমি তখন আমার কাদের ভিতরে আল্লাহর কুদরতি হাত মোবারকটা যে আমার কাদের উপরে রাখছেন আমি একটু টের পেয়েছি আমার কাছে একটু শীতল শীতল অনুভব হয়েছে আল্লাহ আমার নৌরানি কাদের উপরে আল্লাহর এক কুদ্রুতি হাত মুবার রেখে দিয়েছে আরে বাবা নূরের তুর পাহাড় জলে যায় তার নাম হলো কালিমুল্লাহ আর নূর নবী নূরে খোদার জগতে যাই কিছুই হয় না ওনার নামই হলো হাবিবুল্লাহ ওই নবীর কালিমা যারা কাটতে চাই এরা কখনো মুসলমান হতে পারে না হাত তুলে বলেন ঠিক না বেঠি